একটি ভিডিও তখনই পুরোপুরি প্রফেশনাল হয় যখন ভিডিওতে একটি প্রফেশনাল ইন্ট্রো ব্যবহার করা হয়। আমরা অনেকেই চাই ভিডিওতে প্রফেশনাল একটি ইন্ট্রো ব্যবহার করতে, বাট ইউজুয়ালি প্রফেশনাল ইন্ট্রো তৈরি করতে প্রয়োজন হয় বড় বড় সব সফটওয়্যার। হ্যালো ভিউয়ার্স, টেক গুগুর আজকের এপিসোডে আমরা জানবো কিভাবে মোবাইল অ্যাপ পিক্সেল ল্যাব অ্যান্ড কাইনমাস্টার দিয়ে প্রফেশনাল একটি ইন্ট্রো তৈরি করা যায়। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিওস। ওয়েল, তো প্রথমে ওপেন করুন আপনার পিক্সেল ল্যাব অ্যাপটি। নিউ টেক্সট আমরা ডিলিট করে দিব, দেন আমরা এই আইকন থেকে চলে যাব। আমি এখান থেকে ফ্রম গ্যালারি, আমাদের গ্যালারিতে, গ্যালারিতে আসার পর আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এখান থেকে আমরা ঠিক এই সাইজটা নিয়ে টিক মার্কে ক্লিক করে এটি অ্যাড করে দিব। এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে এই ব্যাকগ্রাউন্ডগুলো আসলে কোথা থেকে পাবো। এগুলো গুগলে পিক্সা বাই ওয়েবসাইটে আপনি ব্ল্যাক ওয়াল লিখে চার্জ করলে এই ক্যাটাগরির অসংখ্য ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি যে কোনো একটি ডাউনলোড করে নিতে পারেন ফ্রিতে। ওকে, তো এবার আমরা এই আইকনে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করে চলে যাব আমাদের গ্যালারিতে। আমাদের গ্যালারি থেকে আমাদের লোগোটি ইম্পোর্ট করব। সো এখান থেকে আমি আমার লোগোটি ইম্পোর্ট করে দিচ্ছি। এবার আমরা এই লোগোটার সাইজটা কাস্টমাইজ করে নেব, অ্যান্ড আমি একটি কালার সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে অ্যানেবেল, দেন আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম। এবার এখান থেকে শেডুতে দেন এটি অ্যানেবেল করব। তারপর এখান থেকে আমরা শেডুটা কাস্টমাইজ করে নেব ঠিক এমনভাবে। ওকে, দেন এবার আমরা এটি সেভ করে দিব। সেভ করার জন্য জাস্ট এখান থেকে সেভ আইকনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ, দেন এখান থেকে সেভ টু গ্যালারি, দেন আমরা এই আইকনে আবারও ক্লিক করব। এখান থেকে ট্রান্সপারেন্ট, দেন আমরা এই লোগোটা এখান থেকে ডিলিট করে দিব। ওকে, ডিলিট করে দেওয়ার পর আবার আমরা এই আইকনে ক্লিক করব। এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে চলে যাব আমাদের গ্যালারিতে। গ্যালারিতে আসার পর আমরা পিক্সেল ল্যাব নামে যে ফোল্ডারটি রয়েছে এই ফোল্ডার থেকে আমরা কিছুক্ষণ আগে যে আমরা ফটোটি সেভ করেছি, সো এটি আমরা সিলেক্ট করে ফুল মার্ক রেখে আমরা ইম্পোর্ট, দেন আমরা এখান থেকে রিলেটিভ সাইজ এখানে চলে যাব। এখান থেকে এটি আমরা 100% করে দেব। দেন এখান থেকে চলে যাব আমরা ইরেজ কালার, সো এটি অ্যানেবল করব। দেন এখান থেকে কালারটা চুজ করব। তো আমরা লোগোর উপরে যে কালারটি রয়েছে এই কালারটা আমরা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে এটি রিমুভ করে দিব। দেন এখান থেকে আবারও টিক মার্কে ক্লিক করে দিব। ফাইনালি এটি আমরা এবার সেভ করে দিব, সেভ অ্যাজ ইমেজ, সেভ টু গ্যালারি। ওকে, তো এবার আমরা নতুন একটি প্রজেক্ট নিব। এখান থেকে ডিফল্ট আমরা নিউ টেক্সটটি ডিলিট করব, দেন এ আইকনে ক্লিক করে আবার আমরা চলে যাব ফ্রম গ্যালারি, অর্থাৎ আমাদের গ্যালারিতে। গ্যালারি থেকে আমরা সেই ব্যাকগ্রাউন্ডটি আবারও সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই সাইজটা সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে ক্লিক করে এটি অ্যাপ্লাই করে দিব। দেন এখান থেকে আমরা এমএনওতে গিয়ে এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা টেক্সট অ্যাড করব, আপনার লোগোর যে নেমটি, অর্থাৎ আপনার চ্যানেলের নেম হতে পারে সেটা। সো এই টেক্সটগুলো আপনি এখানে ইম্পোর্ট করে দিবেন। সো আমি এখানে লিখলাম ইউর টেক্সট, আমি ফর এক্সাম্পল দিচ্ছি, আপনি আপনার টেক্সটটি দিবেন, দেন আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। তো এবার আমি একটি ফন্ট সিলেক্ট করব এখান থেকে, আপনারা আপনাদের পছন্দের ফন্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে এমএনওতে গিয়ে এখানে ফন্টে ক্লিক করলে এখানে অসংখ্য ফন্ট পেয়ে যাবেন, এখান থেকে যে কোনো একটি ফন্ট আপনি ইউজ করতে পারেন। আমি এই ফন্টটা সিলেক্ট করলাম, দেন ওকেতে ক্লিক করে অ্যাড করে দিচ্ছি। ওকে, তো এবার আমরা এই ফন্টের কালারটা চেঞ্জ করে নিচ্ছি, আমি লোগোতে যে কালারটা দিয়েছি সো এই কালারটি আমি এই টেক্সটে অ্যাপ্লাই করব, আমি এটি অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এবার আমরা চলে যাব শ্যাডো অপশনটিতে, এখান থেকে এটি এনেবল করব, তারপর ঠিক এমনভাবে শ্যাডোটা কাস্টমাইজ করে নিব। সো এখন আমরা এটি সেভ করে দিব, এখান থেকে সেভ আইকনে ক্লিক করে সেভ ইমেজ, দেন সেভ টু গ্যালারি। তো আবার আমরা এই আইকনে ক্লিক করব, এখান থেকে চলে যাব ট্রান্সপারেন্টে, দেন এটি আমরা ডিলিট করে দিব। তারপর আমরা এই আইকনে ক্লিক করে এখান থেকে চলে যাব ইম্পোর্টে, আমাদের গ্যালারিতে। গ্যালারিতে আসার পর আমরা চলে যাব পিক্সেল ল্যাব ফোল্ডারে, কিছুক্ষণ আগে যে ফটোটি আমরা সেভ করেছি সো এটি আমরা এখানে অ্যাপ্লাই করে দিব টিক মার্কে ক্লিক করে। দেন এখান থেকে রিলেটিভ সাইজে ক্লিক করে এটি 100% করে দিব, দেন টিক মার্কে ক্লিক করে দিব। তারপর চলে যাব আমরা ইরেজ কালার, এখান থেকে এটি এনেবল করব। তারপর আমরা এখান থেকে এই হোয়াইট কালারটা সিলেক্ট করব, টেক্সটের উপরে যে হোয়াইট কালারটি রয়েছে সো এটি আমরা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিব। এটি আমরা আবারও সেভ করে দিব, সেভ টু গ্যালারি। দেন এখান থেকে আমরা এটি সিম্পলি ডিলিট করে একটি শেপ নিব, এখান থেকে আইকনে ক্লিক করে চলে যাব শেপে, এখান থেকে আমরা একটি শেপ নিব। সো শেপটা আমরা উপরের দিকে সেট করে দিব, তারপর এখান থেকে টিক মার্ক করে কপিতে ক্লিক করে আরও একটি শেপ নিয়ে এটা নিচে অ্যাপ্লাই করে দিব, তারপর এটি আমরা সিম্পলি সেভ করে দিব।
ওকে, তো এবার আমরা নতুন একটি প্রজেক্ট নিব এখান থেকে ডিফল্ট। তো এটি আমরা ডিলিট করে দিচ্ছি নিউ টেক্সটটা। দেন এখান থেকে আবারও এই আইকনে ক্লিক করব, এখান থেকে ট্রান্সপারেন্ট, দেন এখান থেকে কালার, তারপর এখান থেকে গ্রেডিয়েন্ট, এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব, দেন এখান থেকে আমরা এটি সিলেক্ট করব, দেন এমনভাবে আমরা কালারটা কাস্টমাইজ করে নেব। ওকে, তো এবার আমরা ওকেতে ক্লিক করে দিব, দেন আবার এখান থেকে টিক মার্ক, এবার আমরা এটি সেভ করে দিব, সেভ অ্যাজ ইমেজ, সেভ টু গ্যালারি। দেন এখান থেকে আবারও নিউ টেক্সটটা ডিলিট করে দিব, তারপর এখান থেকে আমরা এইখানে ক্লিক করব, এখান থেকে ট্রান্সপারেন্ট, তারপর এখান থেকে কালার, কালারে আসার পর আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা সেভ, তারপর এটি আমরা সিম্পলি সেভ করে দিব, সেভ অ্যাজ ইমেজ, সেভ টু গ্যালারি। ফাইনালি এখন আমরা ইউজ করব কাইনমাস্টার অ্যাপস। সো কাইনমাস্টার অ্যাপসে আমরা প্রজেক্ট নিব, এখান থেকে এমটি প্রজেক্ট, এখান থেকে ভিডিয়া, ভিডিয়াতে আসার পর পিক্সেল ল্যাব অ্যালবামটিতে যাব। দেন এখান থেকে আমরা প্রথমে যে ফটোটি আমরা পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে সেভ করেছিলাম, সো এই ফটোটি আমরা এখানে সিলেক্ট করে অ্যাপ্লাই করে অ্যাড করে দিব। ওকে, তো এবার আমরা টাইমলাইনের উপর যে লাল পয়েন্টটা রয়েছে এটা শুরুর দিকে নিয়ে আসব, তারপর আমরা টাইমলাইনে ক্লিক করব, তারপর এখান থেকে ক্রপ আইকনে ক্লিক করব, তো এখান থেকে আমরা দুইটা এনেবল করে টিক মার্কে ক্লিক করে দিব, তারপর আমরা চলে যাব লেয়ারে, লেয়ার থেকে এখানে ইমেজ, তারপর এখান থেকে আমরা পিক্সেল ল্যাব ফোল্ডারে গিয়ে যে ব্ল্যাক ফটোটি আমরা কিছুক্ষণ আগে পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে সেভ করছি, সো এটি আমরা সিলেক্ট করে টাইমলাইনে ঠিক এমনভাবে অ্যাপ্লাই করে দিব। আর টাইমলাইনটা একটু জুম করে নিই আমরা, তো এবার আমরা ব্ল্যাক টাইমলাইনটা, ব্ল্যাক ফটো টাইমলাইনটা একটু ছোটো করে দিব, আউট অ্যানিমেশনে ক্লিক করব, তো এখান থেকে আমরা ফেড অ্যানিমেশনটা সিলেক্ট করে ওকে করে দিব। তো এবার যদি আমি ভিডিওটা প্লে করি, আবারও আমরা চলে যাব লেয়ারে, এখান থেকে ইমেজ, দ্বিতীয়বার যে ফটোটি আমরা সেভ করেছিলাম সো এটা আমরা সিলেক্ট করব, তারপর আমরা এখানে এইখানে ক্লিক করে এখান থেকে এটি ফুল মার্ক করে এটি আমরা টিক মার্কে ক্লিক করে অ্যাড করে দিব। দেন আমরা এটি উপরের টাইমলাইনটার সাথে অ্যাডজাস্ট করে দিব। ওকে ওকে, আবারও আমরা এখানে লেয়ারে ক্লিক করব, এখান থেকে ইমেজ, তারপর চলে যাব পিক্সেল ল্যাব ফোল্ডারে, এখান থেকে আমরা অ্যানিমেশন শেপটি সিলেক্ট করব, তারপর আমরা এখান থেকে টাইমলাইনগুলো একটু কাস্টমাইজ করে নিব। ওকে, এবার আমি অ্যানিমেশন শেপটাকে ছোট করে দেন রোটেট করে ঠিক এদিকে সেট করে দিচ্ছি। তো এবার আমরা অ্যানিমেশন সেট করব, তো এর জন্য আমরা রেড পয়েন্টারটা ঠিক এখানে রেখে আমরা এ আইকনে ক্লিক করব, দেন এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব, তারপর আমরা লোগোটির উপর দিয়ে অ্যানিমেশন শেপটি আমরা ধীরে ধীরে নিয়ে যাব। এবার আমরা শেপ অ্যানিমেশনের টাইমলাইনে ক্লিক করব, দেন এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করব, তারপর এখান থেকে সেন্ড টু ব্যাক এখানে ক্লিক করে দেব। তো এবার আমি যদি ভিডিওটা প্লেব্যাক করি, ওয়েল এখন আমরা পরবর্তী টেক্সটগুলো অ্যাড করব, তার আগে আপনি আপনার টাইমলাইনটা ঠিক এমনভাবে কাস্টমাইজ করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে মিডিয়াতে ক্লিক করছি, দেন এখান থেকে পিক্সেল ল্যাব ফোল্ডারে গিয়ে এখানে নিউ টেক্সট নামে যে ফটোটি আমরা সেভ করেছি পিক্সেল ল্যাব দিয়ে, সো এটি আমরা ইনপুট করে দিচ্ছি, দেন টিক মার্কে ক্লিক করলাম। একই প্রসেসে আমরা এই নিউ টেক্সটটি অর্থাৎ এই টেক্সটটি আমরা অ্যানিমেশনগুলো সেট করে নেব। এবার আমরা মধ্যে একটি ট্রানজিশন ইউজ করব, এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে ক্লাসিক ট্রানজিশন, এখান থেকে আমরা এই ফেড ট্রানজিশনটা ইউজ করলাম, দেন আবারও লেয়ারে ক্লিক করব, এখান থেকে ইমেজ, তারপর এখানে পিক্সেল ল্যাব ফোল্ডারে এখান থেকে অ্যানিমেশন শেপটি সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা নতুন টাইমলাইনটি ওইটার সাথে অ্যাডজাস্ট করে দেব। ওকে, তো এবার আমরা শেপ অ্যানিমেশন টাইমলাইনে ক্লিক করে এখান থেকে শেপটা একটু ছোটো করে নেব, ঠিক এদিকে সেট করে দেব, দেন এবার আমরা অ্যানিমেশন সেট করব, আমি এখানে ক্লিক করলাম,
দেন এটি দেন এখানে প্লাস আইকনে ক্লিক করে এটি সেট করব। তারপর আমি টেক্সটের উপর দিয়ে এটি নিয়ে যাব। এখান থেকে থ্রি ডট মেনু, দেন এখান থেকে সেন্ড টু ব্যাক। ওকে, তো এবার আমরা এটি জাস্ট সেভ করে দেবো। এখান থেকে সেভ আইকনে ক্লিক করে এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করে জাস্ট এখান থেকে সেভ টু গ্যালারি, দেন এখান থেকে হাই ডিফিনিশন আমি ভিডিওটি সেভ করে দিচ্ছি গ্যালারিতে। ভিডিও সেভ করা হয়ে গেছে। এখন যদি আমি চাই এখান থেকে আমার ভিডিওতে যদি সিনেমাটিক শেপ ইউজ করতে, তাহলে জাস্ট এখান থেকে আমরা আবারও ইনটু প্রজেক্টে গিয়ে এখান থেকে ভিডিওতে ক্লিক করে এক্সপোর্টে যে ভিডিওটি সেভ করেছি সেই ভিডিওটা ইনপুট করে দিব। জাস্ট ইনপুট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে লেয়ারে গিয়ে ইমেজে যাবো, ইমেজে চলে যাবো। দেন এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপে যে শেপটি আমরা সেভ করছি, সো এই শেপটি জাস্ট এখান থেকে এই শেপটি টাইমলাইন জাস্ট দুইটার সাথে অ্যাডজাস্ট করে এখান থেকে এটি আমরা খুব ইজিলি সেট করে নিতে পারি। ওকে, দেন এখান থেকে আবার আপনি ভিডিওটা সেভ করে নিতে পারেন খুব ইজি। তো এই ছিল টেকবুকুর আজকের আয়োজন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, ধন্যবাদ।